পেলে আর কি। বাহারাইনে এক ইমামকে হত্যা করেছে, ইমাম ছিল হক্কানি হকপন্থী আলেম, সে শিরিক বিদাত পছন্দ করতো না, কিন্তু তারা শিরিক বিদাতের লালন করতো সেখানে, সম্ভবত মুয়াজ্জিন এবং আরেকজন সেবক সেখানে লালন করতো, এই কারণে ওই রাগের বশবর্তী হয়ে ইমামকে টুকরা টুকরা করেছে, কেটে দাও। শোনা যাচ্ছে নাকি আমাদের দেশের হক্কানি পীর সর মুনায়ের মুরিদ নাকি উনি, তো মুরিদ হলেই সম্পূর্ণ হক্কানি পীর বা সর মুনায়ের দোষটা পুরাপুরি দেওয়া যাবে না, একটা মানুষ অন্যায় করতেই পারে, সেই কারণে একটা সম্প্রদায়কে দোষ দেওয়াটা আমি ঠিক মনে করি না। তবে আমি মনে করি সরমুনার নেতৃবৃন্দদেরকে ভাষার একটু সংযত করা উচিত, আমাদেরও করা উচিত, তাদেরও বিশেষ করে করা উচিত, কারণ যারা যেখানেই কোনো মাহফিলে যান আহলাদিসদের বিরুদ্ধে বিষোদাগার করেন এবং বিভিন্ন গালিগালাজ করে থাকেন এবং তাদের মুরিদদেরকে বলে থাকেন ওদেরকে মারতে পারলেই তোমরা মুজাহিদ, এরকমই বোঝান আর কি, সরাসরি হয়তো বলেন না, তো এরকম বোঝান। তো এইরকম যদি কোনো নেতা অর্ডার করে তাহলে তাদের কর্মীর পরিস্থিতি এরকম হওয়াটাই স্বাভাবিক। এজন্য বলি যেন আমরা সবাই মুসলমান, অতএব আমরা এ ধরনের কাজকাম যেন না করি। এক কওমি খুব উচ্চ স্তরের আলেম, তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা মওদুদি কাফের নাকি মুসলমান? তো বলছে মওদুদি কাফের না মুসলমান সেটা আমি বলার আগে তোমাকে একটি মেশকাত কি তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি। তো মেশকাতের এই হাদিসটা পড়ো কি, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যাকে তুমি সালাত আদায় করতে দেখবে তাকে তুমি ইমানদার বলেই গণ্য করো। অতএব কেউ যদি সালাত আদায় করে তাকে তুমি ইমানদার বলেই গণ্য করো, তাকে মুসলিম বলেই গণ্য করো, তাকে তুমি কাফের ট্যাগ লাগিও না, তার অন্তর ফেরে দেখতে আল্লাহ বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযালিকাল মুসলিমুল্লাযী জিম্মাতুল্লাহু ওয়া জিম্মাতুর রাসূল মান আকালা যাবহাতানা, যে ব্যক্তি আমাদের পশুর যবেহকৃত গোশত খেলো এবং আমাদের কিবলার দিকে রোগ করে সালাত আদায় করলো, ফাযালিকাল্লাযী মুসলিম, এই লোকটা মুসলিম, অতএব অবশ্যই তোমরা তাকে কাফের বলে ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগো না। আর যারা মুসলমানদেরকে কাফের বলে ট্যাগ লাগিয়ে বিভিন্ন কথা বলে তাদেরকে অপবাদ দিয়ে হত্যা করে তা হচ্ছে মুসলমানদের মধ্যে এক ধরনের খারেজি, আর এই সমস্ত খারেজি ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবীরা বহু অত্যাচার অনাচার সহ্য করেছেন কিন্তু কখনো কাউকে ওইভাবে আক্রমণ করেন নাই, যখন তারা ক্ষমতা পেয়েছে তাদের এলাকা টিকানোর জন্য যা করার দরকার তিনারা করেছেন কিন্তু ওই অন্যায়ভাবে বা বিচ্ছিন্নভাবে কোনো কিছু করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আলোচনা যেটা করব সেটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, এখন বিষয় হলো কোরবানির বিষয়টা, তো কোরবানির শর্তাবলী কী এবং কারা কোরবানি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাজ 22 নম্বর সূরার 33 থেকে 37 আয়াত পর্যন্ত আল্লাহ বলেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, এমন কোন উম্মত নাই, এমন কোন গোষ্ঠী ছিল না যাদের জন্য আমি এই কুরবানির বিধান করেছিলাম না। অর্থাৎ প্রত্যেকটি উম্মাহ প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান করে দিয়েছিলেন যাতে এরা এই কুরবানির পশুটাকে যবেহ করার সময় আল্লাহর নাম কি করতে পারে, আল্লাহর নাম নিতে পারে। অথচ আমরা বলছি আবুল মুফিজের পক্ষ থেকে না আবুল মুফিজের নামে, কারণ নামে কুরবানি দেওয়া শিরিক, বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে, ওয়া আহলে বাইতি আমার পরিবারের পক্ষ থেকে, হুজুর কুরবানি করে দেন করলেই 200 টাকা, হুজুর 200 টাকাও পায় আবার নিজের নামে 10টা 15টা 20টা কুরবানিও করে, কথা মনে বুঝাইতে পারলাম না, নিজের পক্ষ থেকে কি বলে, হুজুর বলে আল্লাহ তাকাব্বাল মিন্নি আহলে বাইতি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে, ওরা যাক ওরা মরুক, নিজের কুরবানি নিজে করবেন মিয়া, হুজুর দেওয়ার কতদিন করাবেন? যদি একান্ত মাজুর হান না পারেন তাহলে হুজুরের সাথে একটু চাকু ধরেন আর বলেন আল্লাহ আমার পক্ষ থেকে করলাম, হুজুরের পক্ষ থেকে না, একটু ধরেন চাকু আর বলেন আল্লাহ আমার তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি, আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে,
এবার কোরবানি করার পরে এটা কাটাই বাছাই করার জন্য অবশ্য আপনারা কসাই নিয়োগ দিয়ে থাকেন, কসাইকে বলে থাকেন। হ্যাঁ, কসাই নিয়োগ দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কুরবানির এই অংশ থেকে একটা খুঁড়ো কসাইকে দেওয়া যাবে না, মানে মজুরি হিসাবে। আপনি তাকে কিছু হাদিয়া দিবেন, সেটা আলাদা বিষয়, তো মজুরি হিসাবে কুরবানি থেকে তাকে কিছুই দেওয়া যাবে না, কারণ এই পুরাটা হক হলো গরিব মানুষের। আপনি আপনার অংশ নিয়ে যান, এর চামড়া, এর ঝোল, এর যা কিছু আছে এগুলো সম্পূর্ণ গরিব মানুষের। কার? গরিব মানুষের। সেগুলা থেকে আপনি গরিব মানুষদেরকে সাদাকা করুন, কিন্তু তা না করে সেখানে যদি আপনি কসাইকে দেন তাহলে আপনার কুরবানির উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। এবার কি করবেন? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা। কুরআন স্পষ্ট বলছে, যখন কাত হয়ে পড়ে গেল পশুটা, তুমি নিজে খাও, খাওয়াও যে চাই না তাকেও, যে চাই তাকেও। কথা মনে বোঝেন নাই? যে চায় না নিজে খাও, এক নাম্বার, কথা বুঝছেন? দুই নাম্বার, যে চায় তাকে খাওয়াও, মানে ফকির। তিন নাম্বার, যে চায় না তাকেও খাওয়াও, সে কি? মিসকিন। তাহলে কুরবানির এই গরু, এই গোস্ত কয় ভাগ হবে? কথা বলেন, কয় ভাগ হবে? তিন ভাগ হবে। এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় পরিজনদেরকে দিবেন, আর এক ভাগ ফকির মিসকিনকে দিবেন। তাহলে সমাজের ভাগ কই? হুজুর, সমাজের ভাগ কই? সমাজের না ভাগ করে, এটা সমাজের ভাগ। সমাজের ভাগ বলে কোনো ভাগ কোরআন হাদিসে নাই। তো বলেন, তাহলে কি আপনি সমাজকে মানসুখ ঘোষণা করলেন? না, আমি মানসুখ ঘোষণা করি নাই, সমাজের দরকার আছে। তবে সমাজের ভাগটাই হলো গরিব মিসকিনের ভাগ, সমাজের ভাগটা হলো গরিব মিসকিনের ভাগ। এই ভাগটা আপনি গরিব মিসকিনের জন্য দিয়ে এসেছেন। গেদা কুরবানি করেছি আমি গরু, আমি তো ছাগলের গোস্ত খাবো, তো একটু সমাজে যা দেখি ছাগলের গোস্ত পাওয়া যায় নাকি? বেহায়া, অনেকে আমার সাথে কথাই কয় না এই কথা বলেছি বলে। আরে বেহায়া, আপনি যেটা দান করে এসেছেন ওটা আবার ফেরত চান কি করে? সমাজের গোস্ত আবার আপনার কাছে ফেরত যায় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একজন একজনকে ঘোড়া তিনি দান করেছেন, অতঃপর দেখলেন এই ঘোড়া দান করেছে কিন্তু লোকটা ঘোড়ার যত্ন করে না, ঘোড়াটা দিন দিন শুকায় যাচ্ছে। উমার বললেন, এই লোক, তোমাকে আমি ঘোড়াটা দান করলাম আর তুমি ঘোড়ার কি অবস্থা করেছো? ঘোড়াটা আমার ফেরত দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও। কি করে দাও? বিক্রি করে দাও, তুমিও টাকা পেলে আমিও ঘোড়াটা পেলাম। এরপর বলো, না না, আগে রাসূল কাছে জিজ্ঞেস করে নেই, আন্দাজে কিনে আবার কোন বিপদে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে আমি ঘোড়াটা দান করেছিলাম, এখন লোকটা এর ঘোড়া ঠিক মতো মেনটেন্যান্স করে না, রক্ষণাবেক্ষণ করে না, তো আমি যাচ্ছি লোকটাকে এই পরিমাণ টাকা দিয়ে আমি আবার কিনে নেওয়ার জন্য। কথা মনে হয় বোঝেন নাই? ঘোড়াটা কার? উমারের। কার? কথা কন, উমারের। দিয়েছে কাকে? একজন লোককে, গরিব মানুষকে। সে কি করেছে? এর যত্ন মত্ন করে না। এখন কি করবেন? উমার কি ফেরত নেবেন? ফেরত নেবেন না কিনে নেবেন? কিনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর শুনে রাখো, যে ব্যক্তি কোনো কিছু দান করার পরে সেটা যদি ফেরত নেয়, উমার শুনে রাখো, কোনো ব্যক্তি যদি কোনো কিছু দান করার পর তা ফেরত নেয়, তাহলে সেই কুকুরের মতো, তাহলে সেই ডগের মতো, তাহলে সেই কুত্তার মতো, যেই কুত্তা নিজেই বমি করে আবার সেই বমি সেটে সেটে খায়। নাউজুবিল্লাহ, পকেটই থাক, নাউজুবিল্লাহ কইলে তো খাইতে পারবো না, আবার সমস্যা থাক। হ্যাঁ, এজন্য আমাকে অনেকে দেখতে পারে না, গরিব মিসকিনের ভাগ দিয়ে এসেছেন আপনি আবার ওটা খেতে আসেন কিভাবে? হ্যাঁ, আপনি ওই অংশটা গরিব মিসকিন মিসকিন আসবে না আপনার কাছে চাইতে, এলাকায় অনেকে কুরবানি দিতে পারে নাই বা সমাজবদ্ধ নাই, নতুন বাড়িঘর করেছে, অনেকে চাকরি বাকরি করে, দেশে যায় নাই, তাদের একটা লিস্ট করেন, করার পরে সমাজের দায়িত্ব হচ্ছে ওই মাংসটা থেকে যারা কুরবানি করতে পারে নাই এবং যারা চাইতে আসে না আর ফকির, তাদের মধ্যে বন্টন করে দেওয়ার উদ্দেশ্যেই সমাজ গঠিত হয়। কিন্তু আমরা তা না করে সমাজের মাংস আবার আমরা ভাগ করে ফেরত নিয়ে আসি, আসি না?
আনি না, আপনারা আনেন না, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন ধরে বলতেছি কাজ তো হইতেও পারে নাকি, হয় না কি জানি, আপনারাই ভালো জানেন। তো বলছিলাম আল্লাহ বলেন যখন এই পশুটা কুরবানি করবে তখন আল্লাহর নাম স্মরণ করবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমাদের আল্লাহ কিন্তু একজনই আল্লাহ, সুতরাং তার প্রতি তোমরা অবনত মস্তকে সেজদায় পড়ে যাও। অবাশিরিল মুখবিতিন, আর মুখবিতিন যারা যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দাও। ও ভাই বিনয়ী কারা, বিনয়ী কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহর কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয়, আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হয়, তখন তাদের অন্তরটা নরম হয়ে যায়, এরাই হচ্ছে বিনয়ী। বিনয়ীরা ভাগে কুরবানি সহজে দেয় না, ভাগে কোরবানি দিলে 5-10 হাজার টাকা করে অংশ দিতে হয়। আপনি কি এটা একটা ভেড়া দম্বা কিনতে পারেন না? ছাগল ভেড়া কেনা যায় না, যায় কিন্তু গোস্ত খাওয়ার আশা। এই নিয়ে কথা বলেন ভারতের সবচেয়ে বড় মুহাদ্দিস, তিনি ফতোয়া দিয়েছেন ইবনে বাজ রাহেমাহুল্লাহ। আমি গত পর্বে গত বছর তার নামের সাথে রহেমুল্লাহ বলতে ভুলে গেছিলাম, ভুল মানুষের হওয়া স্বাভাবিক। এজন্য আমাকে অনেকে মানে আমাদের সই আকিদার ভাইরা আমাকে অনেকে মিসগাইড করেছেন এবং আমাকে মানে অনেক কথা বলেছেন। আমি আসলে মন থেকে তাকে কখনোই আমি কি করি না, অসম্মান করি না, আমি তাকে সম্মান জানাই। ইবনে বাজ রাহেমাহুল্লাহ, তার অনেক অবদান ইসলামের জন্য রয়েছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো এই যে ইবনে বাজ রাহেমাহুল্লাহ 7 ভাগের কুরবানির দলিল দিয়েছেন, বাজ কুরবানির ফতোয়া দিয়েছেন, ব্যাস বুঝলাম ঠিক আছে। কিন্তু তিনার তো আরও ফতোয়া আছে, আছে না নাই? একটা ফতোয়া মানো আর একটা ফতোয়া মানো না, তাহলে কেমন মুসলমান তুমি? তিনি বলেছেন বেনামাজি কাফের, কি বলেছেন? বেনামাজি কাফের, রাসূল তার কথা নাই, রাসূলের কথা। মান তারাকা সালাত পাকাত ফাকাত কাফারা, যে ব্যক্তি তার সালাত তরক করলো, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ইচ্ছা করে পড়লো না, ও কাফের। কথা মনে বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সে মুতাআম্মেদান ইচ্ছা করে পড়ে না, ও কাফের। 7 ভাগে কুরবানি ওয়ালা খুঁজে দেখেন তো, ও নামাজ পড়ে কয় ওয়াক্ত? আমার জানা মতে, আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বলতে পারি, আমার অভিজ্ঞতা আমি যতটুকু বলতে পারি, বেশিরভাগ বেনামাজি লোকগুলাই 7 ভাগে কুরবানি দেয়। আমি বলছি না যে 7 ভাগে কুরবানি দিলে আপনার কুরবানি না যায় হারাম হয়ে যাবে, তা বলছি না। যেহেতু কুরবানি একটা সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, কেউ যদি কুরবানি নাও দেয় সে কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যাবে না, যাবে যাবে না। এমনকি সে যদি কুরবানি করে নিজে সব গোশত খেয়েও ফেলে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে না, তবে সে কৃপণতার দায়ে ভুগবে। আর কৃপণ যে তার ইমান নাই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কৃপণতা এবং ইমান, বাইহা কি সোয়াবুল ইমানে 2664 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণ এবং ইমান একসঙ্গে কখনোই বসবাস করতে পারে না, হয় কৃপণতা থাকবে না ইমান থাকবে, নয় ইমান থাকবে না কৃপণতা থাকবে। অতএব আপনার অংশ আপনি অবশ্যই গরিবকে বুঝিয়ে দিবেন, গরিবেরটা আত্মীয়টা বুঝিয়ে দিবেন আত্মীয়কে, আপনারটা আপনি গ্রহণ করবেন, এতে কোনো দ্বিধা নাই। হ্যাঁ আপনি করতে পারেন, 3টা গরু কুরবানি দিয়েছেন, 3টার মধ্যে 1-2টা ফ্রিজে ঢুকায় দেন, একবার লোড করে দেন, আর একটা আপনি ভাগ করে দেন, কোনো সমস্যা নাই, ইসলাম আপনাকে নিষেধ করে নেই, যত খুশি খাও, সমস্যা নাই। ইলা জুল হিজ্জাতে ইলা জুল হিজ্জা, এক জিলহজ থেকে আরেক জিলহজ, সুবহানাল্লাহ বলবেন না? এই জিলহজ মাস থেকে শুরু করে নিয়ে আবার আগামী বছর জিলহজ পর্যন্ত যত খুশি তত, কথা কয় না, যত খুশি তত খাও, সমস্যা নাই। 3টা গরু কুরবানি করে দাও, 1টা গরু বন্টন করে দাও, 2টা ফ্রিজে ঢুকাও, না করেছে কে? তা তুমি করবে না, একটা নিয়ে টানারানি করবা। হ্যাঁ তোমার সামর্থ্য যেটুকু আছে অতটুকের মধ্যে যতটুকু তুমি পারো তুমি দিয়ে দাও আল্লাহর সন্তুষ্টির জন্যে। বলবেন যে হুজুর কেউ কেউ বলে 3 দিনের বেশি কুরবানি গোশত খাওয়া যায় না, এ কথাটাও সঠিক, সহিহ মুসলিমে এসেছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাময়িক অসুবিধার কারণে। তখন খুবই মানে দারিদ্রপীড়িত লোকজন ছিল, যে কারণে বলছেন আহারে এবার তোমরা গরু গোশত কুরবানি গোশত 3 দিনের বেশি খাবে না, যেহেতু দরিদ্র লোকগুলা রয়েছে তারা পাবে না ঠিক মতো। এজন্য এখন
আলহামদুলিল্লাহ সে পরিস্থিতি আমাদের নাই। যদি কখনো এরকম পরিস্থিতি হয় তাহলে সমস্ত কিছু বন্টন করে দেওয়ারই চেষ্টা করতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে কি না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কোরবানি হয় না, যেহেতু কোরবানি একটা ইবাদত মানুষ বেঁচে থাকাকালীন করতে হয়, মরে গেলে ইবাদত তার নাই। সুতরাং সেই ব্যক্তির জন্য আপনি কোরবানির মধ্যে সাদাকা করতে পারেন, তার জন্য কোরবানি দিবেন, সেটা সাদাকা হয়ে যাবে। আর সেই সাদাকা আপনি নিজেও খাবেন না, অন্য পরিবারের কাউকে খাওয়াবেন না, বরং এটা পুরোটাই আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবেন, গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর এর যে সমস্ত চামড়ার টাকা পয়সা পাবেন ইনশাল্লাহ, এটা আমাদের আহলে হাদিস আন্দোলন আর যুবসংঘে কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ এরা বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ভাগা কোরবানির ব্যাপারে আরেকটু কথা, সেটা হচ্ছে এই যে আমি কিন্তু বলি নাই যে ভাগা কোরবানি হারাম বা একেবারে নাজায়েজ কিছু করাই যাবে না, তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায় সেটা ছিল সফরে মুকিম অবস্থায় আপনাকে ভাগা কোরবানি না করাই উত্তম, বরং আপনি নিজে নিজে নিজেরটা কোরবানি করার চেষ্টা করুন। কারণ আল্লাহর কাছে আমাকে হাজিরা দিতে হবে আমার ঈমান দিয়ে। আজকে ভাগা কোরবানির মধ্যে একজন চোর, একজন বাটপার, একজন ঘুষখোর, একজন বেনামাজি, আপনার কোরবানিটাই বাতিল হয়ে গেল, কি দরকার এ ধরনের রিস্ক নেওয়ার জন্যে? কোনো রিস্ক নেই। অনেকে বলছেন তাই কি হয়েছে, আমার ভাগ তো ঠিক আছে। আরে ভাই, এক গ্রাম দুধের মধ্যে একটু তেঁতুল ছিঁড়ে দিয়ে দেখুন তো আপনার ভাগ ঠিক থাকে কিনা, কথা মনে বোঝেন নাই। আমরা চারজন মিলে এক গ্রাম দুধ কিনলাম, কিনার পরে এবার একটু তেঁতুল ছিঁড়ে দিয়ে বললাম এ তেঁতুল কিন্তু আমি দেই নাই। আরে তুই দাস নাই তাই কি দুধ ফেটা বুঝবে না, দুধ পুরাই নষ্ট। অতএব ইবাদতের মধ্যে যখন সেটা সম্মিলিত হচ্ছে আর আপনি সেখানে গড়বড় করে ফেলছেন আপনার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, অতএব ওই টাকা পয়সা দিয়ে আপনার কি কোরবানি আল্লাহ আপনি কবুল করবেন না। এরপর আল্লাহ বলছেন মুখবিতিন বিনয়ীদের যে চারটা গুণ, এক নম্বর গুণ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর এই আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন অন্তরটা তাদের ভীতকম্পিত হয়ে যায়। ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তারা বিপদ আপদ যতই আসুক ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাত, এবং যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর পথে দান করে, তারাই হলো মুখবিতিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখবিতিন তথা তাদের জন্যই জান্নাত নিহিত রয়েছে, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন আল বুদনা জাআলনা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খাইর, আর তোমরা যে কুরবানির পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে যাচ্ছ এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিদর্শন। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাফা, সুতরাং এই পশুগুলা যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে তখন দাঁড়ানো অবস্থায় কুরবানি করো। সেগুলো কি উট, উটের কথা, উট দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হয় হলকমে আঘাত করে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, অতঃপর যখন এটা কাথে পড়ে যায় তখন তোমরা সেখানে নিজেরা খাও, আরেকজনকে খাওয়াও, যে চায় তাকেও, যে চায় না তাকেও। কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আজকের এই পশুগুলোকে যখন তোমরা জবাই করছিলে তোমাদের অনুগত আল্লাহ করে দিয়েছিলেন, এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। লাইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছায় না, ওয়ালাকিয়ানালুহা তাকওয়া মিনকুম, বড় তোমাদের মনের মধ্যে যে তাকওয়া আছে সেই তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। সহি মুসলিম মিশকাতের 5556 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন লা ইয়ানজুরু আল্লাহ সুবহান লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই যে চেহারা কত সুন্দর, তোমাদের বংশ কত মর্যাদা ভালো সেটা দেখেন না। ওয়ামা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদ কত আছে দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তোমাদের অন্তরে কি আছে। ওয়া আমালিকুম, এবং তোমরা আল্লাহর জন্য কি আমল করো সেটাই দেখেন, এর বেশি কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তাই আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতিহি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ আমাদের হুমায়ুন ভাই হজের